বাসার মধ্যে তো অনেক মানুষ থাকে, আপনি যদি লাউড সাউড দিয়ে টিভি দেখেন তাহলে অন্যের দৃষ্টি হবে, তো সেক্ষেত্রে টিভির সাথে এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা সম্ভব এবং আস্তে আস্তে একদম ক্লিয়ার সাউন্ড আসে। আপনি আপনার পাশে রেখে দেন, আরো ডিস্টার্ব হবে না আশা করা যায়। তার একটু এক্সট্রা ফাংশন আছে, এটা হচ্ছে উল্টায় রাখলে পজ হয়ে যায়, আবার একটা ঝাঁকি দিলে ট্র্যাক চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা, দেখা যাচ্ছে যখন আপনি কোনো কিছু দেখা যাচ্ছে একটা তেলোয়ার শুনতেছে, এই তেলোয়ারটা পছন্দ হলো না, একটা ঝাঁকি দিলেন নেক্সট তেলোয়ারে চলে গেল। গ্রামে গঞ্জে মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, মসজিদে যান পড়তে। হ্যাঁ, তো যারা মসজিদে যান তারা তো আপনার এই স্পিকারটা হাতে করে বের হন, তাই পেন ড্রাইভ থেকে যদি এটা বা মোবাইল থেকে যদি এটার মধ্যে আপনি একটা উয়া চালাই দেন, হ্যাঁ, একটা তেলোয়ার শুনতে শুনতে মসজিদের দিকে চলে গেলেন, আবার এটার মধ্যে একটা টর্চ লাইট আছে, আচ্ছা ভাই রাস্তাও দেখা হইলো, তেল ওয়াজও শোনা হইলো, আপনি মসজিদেও পৌঁছায় গেলেন, আরো দশ জনের শোনাইতে পারলেন। তো এই স্পিকারটা দিয়েও কিন্তু সেম কাজটাই আপনি করতে পারবেন, এটাও টর্চ লাইট। ও আচ্ছা, মানে এটা একটা মডেল, ওইটা আর একটা মডেল, ওইটা যার পছন্দ হয় না তার এটা পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, এটা আছে গাছের সাথে ঝুলাই দিলেন স্পিকারটা, ঝুলাই দিয়ে আপনি কোনো কিছু চালাই দিলেন, দিয়ে আপনি দেখা যাচ্ছে শুনতে থাকলেন এইটা, এই যে এরকম। ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর, প্যাকেটের ভিতরে অত সুন্দর দেখা যায় না কিন্তু খুললে পরে অনেক সুন্দর। আপনাদেরকে স্পিকার গুলা দিয়ে দিতে। মাহফুজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আর আর্জেন্টিনা জার্সি গায়ে আরো ভালো লাগতেছে। আর ভাই আমার একটা বলেন তো, আসলে কি আপনি কি ব্রাজিলের সাপোর্ট করেন না আর্জেন্টিনার সাপোর্ট? ভাই এখন আপাতত আর্জেন্টিনার, আচ্ছা, কারণ তার গায়ে দিছি আর্জেন্টিনার জার্সি। না আপনি তো, আমি এক এক সময় এক এক জার্সি ব্রাজিলের, হ্যাঁ ব্রাজিলের তো কিভাবে জানতে হবে সাপোর্ট করেন, এখন সবকিছু করা লাগবে সবকিছু মিলে, যেহেতু আমি এমন এক জায়গায় আছি আমি কোন দলেরই আসলে ওইভাবে স্পেশালি সাপোর্ট করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ব্রাজিলের সাথেও আছি আর্জেন্টিনার সাথেও আছি। আচ্ছা, তো এখন আমাকে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি গায়ে, আর এখন ভিডিও করব হচ্ছে আমরা স্পিকারের, স্পিকারের। আচ্ছা, তো বিশ্বকাপে যে অনেক লাউড সাউন্ড দিয়ে অনেকে আছে না খেলা টেলা দেখে, ওই উপলক্ষে স্পিকারের একটা মানে প্রাইজের তো একটা সাউন্ড দেয়া লাগে। হ্যাঁ রাইট রাইট রাইট, তো ওটা বড় তো ব্যাপার সেবার একটা আছে। আজকে আমি শুধু অফার এমন দেয়া দিব যে আপনার যদি কেউ মন মানসিকতা নিয়ে আসে যে স্পিকার সে কিনবে, আচ্ছা হ্যাঁ, সেই কাস্টমারের জন্য আমি টিভি না নিয়ে ফেরত যাইতে দিব না, মানে স্পিকার না, হ্যাঁ স্পিকার তাহলে দিয়ে দিব, আমার যদি কিছুটা প্রফিটও থাকে। আচ্ছা, তাহলে পরে আমি দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো ওই রকম প্রাইসও দিয়ে দিব আজকে ওই রকম। তাহলে আজকে আমরা কি একটু যে আপনাদের ঝকঝকে ডিজে স্পিকার, হ্যাঁ চলেন এখান থেকে শুরু করা যাক বরাবরের মতো। তো এখানে হচ্ছে লাউডিফাই, লাউডিফাই এর স্পিকার, এটা মোটামুটি হাইট কিন্তু ছোট না, এই যে দেখেন, হ্যাঁ অনেক বড়, একবারে আমার কোমর পর্যন্ত, হ্যাঁ বড়, মোটামুটি বড়। এইটা যদি প্রজেক্টরে লাগাই দেন দেওয়া যায় ভাই, হ্যাঁ আপনারা তো পুরান ঢাকার মানুষ, পুরান ঢাকায় তো এইসবই চলে, দেখা যায় প্রজেক্টর একখান লাগাইয়া একেবারে সিনেমালের মতো এটা করে ঘিরে দিয়ে দেখা যায় এটা একটা লাগাই দিচ্ছে, তাহলে কিন্তু ফিল্ডে আসবে যে একদম মাঠে বসে খেলা দেখতে, খেলা দেখতে। ফুটবলে লাতি দিলে এটার মধ্যে দাম করে একটা লাতি মারবে, মানে যে এখানে মানে যে মিক্সচার আছে এগুলো দিয়ে তো আবার সাউন্ড মনে হয় চেঞ্জ করা যায় না, এটা যে ইকো টিকো সব। আর এটা তো আপনি এক্সপার্ট, হ্যাঁ কেমনে কি করতে হয়। তো ফ্রেন্ডস আপনারা যারা এই স্পিকারটা কিনবেন, এই স্পিকারের সাথে কিন্তু যে মিক্সচার, অনেকে আছে না মিক্সচারটা আলাদা কিনতে হয়, এটার মধ্যে মিক্সচারটা সেটআপ দেয়া আছে, আপনারা চাইলে এই সেটআপে আপনারা এই স্পিকারটা কিনতে পারেন। তো এটা তো মোটামুটি বড় স্পিকার, ডিজে স্পিকার তো এটা না? হ্যাঁ হ্যাঁ, 10 ইঞ্চি স্পিকার আছে ভিতরে। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইসটা কত রাখছেন? প্রাইস তো ভাই 22,000 টাকা ছিল। আচ্ছা, এখন বিশ্বকাপ উপলক্ষে তো স্পেশাল অফার দিতেই হয়, আচ্ছা না? আবার আপনি বলছেন খালি হাতে কেউ ফিরে যাবে, খালি হাতে কেউ ফেরত যাবে না, একদম 2,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা, মানে 22,000 টাকার স্পিকার, যারা কিনতে আসবে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 20,000 টাকা। আচ্ছা, তো ফ্রেন্ডস আপনারা যারা এই আকর্ষণীয় স্পিকারটি নিতে যাচ্ছেন 20,000 টাকা হলে নিতে পারবেন, আর আমার চ্যানেল থেকে আসলে 2,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আমরা কি দেখব? এখন সবাই তো ভাই অত বড় স্পিকার কিনবে না, আচ্ছা অনেকে তো সবাই তো দেখা যাচ্ছে বন্ধু বান্ধব মিলে বা দেখা যাচ্ছে মহল্লায় যারা আছে ক্লাবের মতো থাকে তারা মিলে না, একটা বড় কিনলো 20,000 টাকা দিয়ে। এখন যারা ছোট ছোটখাটো একটা কুলাভানের তো একটা ইউনিটি থাকে, দেখা যাচ্ছে 5-7 জন মিলে তারাও খেলা দেখবে, তারা কিন্তু এই এই স্পিকারটা নিতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু কম না, এই দেখেন এটাও দুইটা মিলে, এটার ভিতরে আপনার স্পিকার আছে, দুইটা মিলে একটা স্পিকার, হ্যাঁ দুইটা মিলে একটা, আবার ডিজে লাইট আছে এটার মধ্যে, এই দুইটা নিলেও কিন্তু খেলা দেখার মোটামুটি ফিল একটা ভালো পাবে, ভালো ফিল পাবে। হ্যাঁ, তো এই দুইটার দাম কিন্তু এর নতুন আসছে, তো এটার আর কোনো দাম কমানোর নাই বাড়ানোর নাই, এর দাম 5,500 টাকা। ও এই দুইটার প্রাইস হচ্ছে 5,500 টাকা লাউডিফাই। আচ্ছা, তো এর নিচে যেটা আছে এই দুইটা হচ্ছে আপনার 9,000 টাকা দাম, এটা হচ্ছে বিকোর স্পিকার।
তো এই দুটো যারা নেবেন তারা হয়তো কিছু একটা সান্তনা কিছু একটা করা যাবে। আচ্ছা হ্যাঁ, কিছু একটা কম আমি রাখতে পারবো। এমনি প্রাইস 9000 টাকা। ও এটার প্রাইস হচ্ছে 9000 টাকা। তারপর যারা আমার চ্যানেল থেকে আসবে আপনাদের একটা ডিসকাউন্ট, হ্যাঁ কিছু সান্তনা ডিসকাউন্ট দিব। আচ্ছা এরপরে যে দুইটা আছে এই দুইটার দাম হচ্ছে 11000। এই দুইটাও আপনার বিকরি স্পিকার। আর এখানে তো এখানে তো ছোট একটা মিক্সার দেওয়া আছে না? হ্যাঁ এখানে ছোট একটা মিক্সার, ছোট একটা মিক্সার দেওয়া নাই এটার মধ্যে। এইটা যারা নেবেন এই দুইটা মিলে এটার ভিতরে এটার গুলার দাম কিন্তু বক্সের থেকে ডিপেন্ড করে হচ্ছে ভিতরে যে স্পিকারটা, আচ্ছা যে কি কোয়ালিটির স্পিকার ব্যবহার করা যায় সেটার উপরে মূল্যটা ডিপেন্ড করে। কারণ একই সাইজের পাশেরটা 9000 আবার এটার দাম 11000 টাকা। আচ্ছা তো এটা যারা নেবেন 11000 টাকা কিছু পারলে সম্মানী করে দিব। আচ্ছা আচ্ছা, আর এর পাশেরটা আবার 12000, এটা মাইক্রোম্যাক্সের। ও মাইক্রোম্যাক্সের ব্র্যান্ডের? হ্যাঁ ব্র্যান্ডের। এটা আরো আপনার সবগুলোই তো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্ট, এটা তো স্পিকারের মাথার মধ্যে মাইক্রোম্যাক্স লেখা আছে। হ্যাঁ তো এটার মধ্যে আরেকটু ভালো স্পিকার ব্যবহার করা হয়েছে। আচ্ছা স্পিকারের সাইজ কিন্তু সবগুলোর একই, কিন্তু স্পিকারের কোয়ালিটির কারণে দাম একটু কম বা বেশি। আচ্ছা আচ্ছা, কারণ এটার মধ্যে ওহম তাহে ওহমের একটা ব্যাপার আছে। আচ্ছা তো এটা নিতে পারবেন 12000 টাকা, যদি পারে কিছু সম্মান করে দিব। আচ্ছা আর আমরা যে এই সাইডে আবার দেখতে পাচ্ছি, এই সাইডে এই যে ছোট আর একটা, যারা মনে করতেছেন যে ওইটা ছোট হয়ে যায়, ওইটার মধ্যে সাইজ স্পিকারটা একটু ছোট, সাইজ কিন্তু এই রকমই। আচ্ছা কিন্তু এইটা যারা নিতে আছেন এটার মধ্যে আবার স্পিকারটা আরেকটু সাইজ বড়। আচ্ছা তো আর মাঝখানে কি এগুলো লাইট জ্বলবে? এই যে হ্যাঁ এটা লাইট জ্বলবে, এটা লাইট জ্বলবে, হ্যাঁ এলইডি লাইট জ্বলবে। আচ্ছা তো এটা যারা নিতে চাচ্ছেন এটা মাইক্রোলজিক এর দাম পড়বে আপনার মাত্র 6500 টাকা। এটা প্রাইস হচ্ছে 6500 টাকা। আচ্ছা তো টিভির জন্য হলেও এটার সাথে কিন্তু একটা মাইক আছে, যেটা দিয়ে হ্যাঁ ব্র্যান্ডের এক্সট্রিম না, এটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের এক্সট্রিম, আর গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্ট, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা আর এই প্রোডাক্টে যারা নেবেন এর সাথে রিমোট আছে, তারপরে আপনার মাইক আছে একটা ওয়্যারলেস মাইক। আচ্ছা মানে এটা তো একটা হোম থিয়েটার মিক্স, এটা হোম থিয়েটার আর কি, ওই যে পাশের সাইডে বিশাল বড় সাইজের ইয়া আছে। ও আচ্ছা এটার সাবওয়ুফারটা সাইড দিয়ে, সাবওয়ুফার অনেক বড়, দুই সাইডে দুইটা সাবওয়ুফার আছে। ওইটাতে সাবওয়ুফার আছে? হ্যাঁ দুইটার মধ্যে সাবওয়ুফার আছে। আচ্ছা তো এটা সাউন্ড কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অনেক হাই, আর যারা ইউজ করবেন ঘরে ব্যবহারের জন্য খুবই ফার্স্ট ক্লাস একটা স্পিকার। আচ্ছা যারা নেবেন এটার দাম হচ্ছে 13500 টাকা। এটার প্রাইস হচ্ছে 13500 টাকা। আচ্ছা আচ্ছা, এর পাশের যেটা এটা হচ্ছে এবিএস এর। আচ্ছা এটা তো ব্র্যান্ড এবিএস এর ডিজে, এটা দেখেন এটা কিন্তু আগে যেটা দেখাইছিলাম ওটা তো হাইট বেশি বড়, এটা হচ্ছে এটা প্রায় আমার এই পর্যন্ত আসে। হ্যাঁ তো এই দুইটা যারা নেবেন এর ভিতরে যে স্পিকারগুলো ব্যবহার করা হয়েছে এগুলা সাইজ হচ্ছে 12 ইঞ্চি। ও মানে ভিতরের স্পিকারের সাইজ গুলো হচ্ছে 12 ইঞ্চি, আগে ছিল 10 ইঞ্চি, এটার মধ্যে হচ্ছে 12 ইঞ্চি। আর আপনার কি এই যে লাইট যে এটাতে জ্বলছে এটাতেও কি জ্বলবে না? হ্যাঁ লাইট কিন্তু এটাতেও জ্বলবে, এটাতেও জ্বলবে, আর যে নেট গুলা কিন্তু পুরো সেটিং ইন দ্য সাইনিজ অনেক স্ট্রং, এগুলা রং পড়বে না সহজে এবং এগুলা সহজে ট্যাপ ওখাবে না। এইটার মধ্যে লাইট ডে নেই, আর এটার মধ্যে লাইট যে আপনারা মনে করবেন যে হয়তো যে একটা লাইট জ্বলে একটা জ্বলে, আসলে তা কিন্তু না। আচ্ছা আচ্ছা, ঘটনা হচ্ছে এটা তো সবাই আপনার ডিজের কাজে ব্যবহার করবে না, কেউ হয়তো মিলাদ মাহফিলে ব্যবহার করতে পারে, ওয়াজ মাহফিলে ব্যবহার করতে পারে, তাই না? বা তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার লাইট কিন্তু এটার বন্ধ, সুইচ আছে পিছনে, লাইট বন্ধ রাখা যায়। তো এটার বন্ধ রাখছি, এটা চালু রাখছি, তো আপনি এরকম বন্ধও রাখতে পারবেন, এরকম চালু রাখতে পারবেন লাইট, মানে এটা দেখানোর সুবিধার্থে আর কি। জি 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 জি। আচ্ছা আচ্ছা ঠিক, তো এই হচ্ছে এই দুইটার দাম। আসলে রেগুলার প্রাইস হচ্ছে 28000 টাকা, কিন্তু বর্তমানে 2000 টাকা ডিসকাউন্টে এটা দিতে পারবো মাত্র 26000 টাকা। ও এটা প্রাইস কি এখন বর্তমান প্রাইস কি 26000 টাকা? হ্যাঁ 26000 টাকা। আচ্ছা তারপরেও আমরা চেষ্টা করব যে আপনার যদি দেয়া আছে কারোর অল্প কিছু শর্ট আছে তাহলে আমরা ফেরত যাইতে দিব না, চেষ্টা করবো আপনাকে দিয়ে দিতে। তো এটা নিতে পারবেন। এরপরে যেটা আছে সব থেকে বড় সাইজের এই দুইটা, এটা তো এক, হ্যাঁ এটা হচ্ছে রিয়েল ডিজে স্পিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবিএস এর এই বড় দুইটা যারা নিতে যাচ্ছেন এই দুইটার মূল্য রাখা যাবে মাত্র আপনার 30000 টাকা করে আমরা বিক্রি করি। এখন আমরা দিচ্ছি অফার দিচ্ছি একদম রনি ভাইয়ের আজকের এই ভিডিওতে মাত্র 27000 টাকা, 3000 টাকা ডিসকাউন্ট, 27000 টাকা দিয়ে 3000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা তো এরপরে আর কি খুশি হয়ে যাওয়ার কথা, আপনাদের যারা নেবেন তাড়াতাড়ি চলে আসেন। ডিজে স্পিকার দেখানো শেষ, এখন দেখাবো আমরা কয়টা ছোটখাটো পোর্টেবল স্পিকার আছে। আচ্ছা এটা একটু দেখাই, এটার ভক্ত আছে অনেক। ও এখানে তো আজকে আমরা একটু ছোটখাটো স্পিকার দেখাবো, যেমন এই যে পোর্টেবল, এই দেখেন কত সুন্দর সুন্দর ডিমের মতো, একদম ডিমের কুশির মতো, কত কালার, এই সবগুলো কালার দেওয়া যাবে। তো এইগুলা ব্লুটুথ, তো এটা আপনি মোবাইলে ব্যবহার করতে পারেন, অনেক আওয়াজ কিন্তু। হ্যাঁ আর এগুলা নিয়ে দেখা যায় ফোনের সাথে পেয়ার করে দেখা যায় আপনি কেউ রান্না বান্না করতে, রান্না বান্না করতেছেন
তখন তো আর ফোনটা কানের ভিতর ধরে মশলা দিচ্ছেন একবার লবণ দিচ্ছেন এটা তো করতে পারবেন না। আর যদি এটার সাথে মোবাইলটা কানেক্ট করে লাগতে পারেন এটা কিন্তু লাউড, মানে আপনি যদি রান্না করেন এখানে রাইখে কথা বলতে পারবেন, এখান থেকে কথা বললে দেখো এটা ক্যাচ করবে শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই একটা সুবিধা আছে। আবার যারা টিভি রাতের বেলা দেখেন, যারা বাসার মধ্যে তো অনেক মানুষ থাকে, আপনি যদি লাউড সাউন্ড দিয়ে টিভি দেখেন তাহলে অন্যের দৃষ্টা পাবে, তো সেক্ষেত্রে টিভির সাথে এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা সম্ভব এবং আস্তে আস্তে একদম ক্লিয়ার সাউন্ড আসে। আপনি আপনার পাশে রেখে দেন আরো ডিস্টার্ব হবে না আশা করা যায়। আচ্ছা আচ্ছা, তো এই কাজের জন্য খুবই ভালো এই স্পিকার গুলা। এটার দাম রেগুলার প্রাইস 600 টাকা, আর দুই এটা 5 ঘন্টার মধ্যে চার্জ থাকে, এখন আমরা রাখবো 550 টাকা। 550 টাকা, আচ্ছা। এটারও সেম কাজ, এটা হচ্ছে রিয়েলমি। ও আচ্ছা, এটা কি রিয়েলমি? হ্যাঁ, এই দুইটার এইটার একটু এক্সট্রা ফাংশন আছে, এটা হচ্ছে উল্টায় রাখলে পজ হয়ে যায়, আবার একটা ঝাঁকি দিলে ট্র্যাক চেঞ্জ হয়ে যায়। ও আচ্ছা, দেখা যাচ্ছে যখন আপনি কোনো কিছু দেখা যাচ্ছে একটা তেল আর শুনতেছেন, এই তেল আরটা পছন্দ হলো না, একটা ঝাঁকি দিলেন নেক্সট তেল হাতে চলে গেল। আচ্ছা, বা আপনি যা আছে ফোনের সাথে কানেক্ট করে আপনি দেখা কিছু একটা শুনতেছিলেন ওয়াজ, কিন্তু দেখা যাচ্ছে একটা ফোন এসে পড়ছে, তখন এটা উল্টায় রাখেন পজ হয়ে থাকলো আপনার, তাহলে কিন্তু ওয়াজটা আর চলবে না, বন্ধ হয়, তখন আপনি ফোনে কথা বলে শুনেন, তারপরে আপনি স্পিকারটা সোজা করে দেন, আবার ওয়াজ ওখান থেকে চালু হয়ে গেল। আচ্ছা, তো এই একটা সুবিধা, রেগুলার প্রায় 700, আমি 50 টাকা ডিসকাউন্টে এটা এখন দিতে পারবো, মাত্র 650 টাকা। আচ্ছা, তো যাদের দরকার তারা চলে আসেন আমাদের কাছে। তারপর আমরা কোনটা দেখবো? অনেক মানুষ আসেন যারা দেখা আছে মাগরিবের গ্রামে গঞ্জে মাগরিবের নামাজ আছে, এশার নামাজ আছে, মসজিদে যান পড়তে। হ্যাঁ, তো যারা মসজিদে যান তারা তো আপনার দেখা আছে যদি এই 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 স্পিকারটা হাতে করে বের হন, তাই পেন ড্রাইভ থেকে যদি এটা বা মোবাইল থেকে যদি এটার মধ্যে আপনি একটা উয়া চালায় দেন, হ্যাঁ, একটা তেল আওয়াজ শুনতে শুনতে মসজিদের দিকে চলে গেলেন, আবার এটার মধ্যে একটা টর্চ লাইট আছে, আচ্ছা ভাই রাস্তাও দেখা হইলো, তেল ওয়াজও শোনা হইলো, আপনি মসজিদে পৌঁছায় গেলেন, আরো 10 জনের শোনাইতে পারলেন, দাম কিন্তু বেশি না, মাত্র 550 টাকা টর্চ লাইট সহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই স্পিকারটা দিয়েও কিন্তু সেম কাজটাই আপনি করতে পারবেন, এটাও টর্চ লাইট। ও আচ্ছা, মানে এটা একটা মডেল, ওইটা আর একটা মডেল, ওইটা যার পছন্দ হয় না তার এটা পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, তো এটাও 550 টাকা। 550 টাকা, এরপরে দেখেন ছোট একটা যে পেঁচার মুখের মতো একটা স্পিকার আছে, এটাও কি স্পিকার নাকি? এটা মানে যে ডাইরেক্ট চোখ তাকায় আছে, ডাইরেক্ট চোখ তাকায় আছে, তো এটা অনেকটা ওই যে কি যেন আমরা ব্যাটম্যান ব্যাটম্যানের মতো ওই রকম চোখের মতো। তো স্পিকারটা যারা নেবেন সব থেকে কম দাম 350 টাকা, 350। হ্যাঁ, এটা কি করবেন, এটা যে ইউএসবি পাওয়ার আছে, আচ্ছা, এটা ল্যাপটপের যে ইউএসবি তে লাগাই দিলে পাওয়ারটা চলে আসবে। আচ্ছা, আর 3 পয়েন্ট যে জ্যাক তো আছে, এটা তো টিভিতেও ইউজ করা, হ্যাঁ টিভিতেও ইউজ করা যাবে, আপনার ইয়েতেও ইউজ করা যাবে, ল্যাপটপে যেখানে ইউএসবি পোর্ট আছে সেখানে করা যাবে, আবার এখানে ভলিউম কন্ট্রোলও করতে হবে। আচ্ছা, আলাদা করে, তো দাম মাত্র 350 টাকা, 350 যারা লাগবে নিয়ে নিতে পারেন, এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কিন্তু খুবই ভালো প্রোডাক্ট। আচ্ছা, এটা এই যে ছোট একটা প্রোডাক্ট স্পিকার আছে, হ্যাঁ দেখছেন, এটা হচ্ছে ব্রিফকেসের মতো। আচ্ছা, দেখা আছে কোনো জায়গায় কাজ করতে গেছেন, তো কি করবেন, দেখা আছে গাছের সাথে ঝুলাই দিলেন স্পিকারটা, ঝুলাই দিয়ে আপনি কোনো কিছু চালাই দিলেন, দিয়ে আপনি দেখা আছে শুনতে থাকলেন, এইটা এই যে এরকম। ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর, প্যাকেটের ভিতরে অত সুন্দর দেখা যায় না, কিন্তু খুললে পরে অনেক সুন্দর। এই স্পিকারটা অনেক সুন্দর। হ্যাঁ, তো ভাই এখন তো এগুলা দেখানো শেষ, যেগুলা আমার কাছে পোর্টেবল ছিল, এখন এই যে পোর্টেবল এই যে বড় একটু দেখাই বড়। হ্যাঁ, তো এই যে এইটা দেখতেছেন, এটার পিছনে কিন্তু চাকা আছে আর ট্রলির মতো এরকম হ্যান্ডেল আছে। আচ্ছা, এটা ধরে নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে, চলে যাওয়া যাবে, চাকা নিয়ে চলে যাবেন, ব্রিফকেস যেভাবে নিয়ে যান চাকাওয়ালা ওইভাবে নিয়ে যেতে পারবেন। আপনি পিকনিকে যান, তারপরে কোনো মিটিং এ যান, বা যদি বারবিকিউ পার্টিতে যান, নিয়ে যান সাথে করে, কাজে লাগবে, ছোটখাটো মিটিং, ছোটখাটো বাসায় অনুষ্ঠান সবকিছু, এর সাথে কিন্তু ওয়্যারলেস মাইক আছে একটা। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর ভাবে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এরপরে যারা মনে করেন, কত এটার প্রাইস? 5500 টাকা। 5500 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যারা মনে করেন যে না অত বাজেট না আমার, ছোটখাটোর মধ্যে দরকার, আমার বাচ্চাটা বাসায় আবৃত্তি করে মাঝে মাঝে বা সরা বলে, তো ওর জন্য একটা দরকার, ওটা ফান করতে করতে শিখলো। আচ্ছা, তো সেক্ষেত্রে এটার সাথে একটা ওয়্যারলেস মাইক আছে, আর এটার সাথে এলইডি লাইট আছে, লাইট জ্বলবে, তো এটা নিতে আমার মাত্র 1900 টাকায়। আচ্ছা আচ্ছা, যে যার মাইক দরকার নাই, শুধু এরকম একটা স্পিকার হইলেই হয়, এটা পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করা যায়, হ্যাঁ এই যে ইয়ে করা যাবেন, আর ব্লুটুথ দিয়ে ব্যবহার করতে পারবেন, তো এইরকম সাইজের একটা নিয়ে নিতে পারেন 1150 টাকা। 1100, আবার যদি মনে করেন যে না আমার একটা মাইক দরকার, 200 টাকা দিয়ে একটা তারালা মাইক কিনে নিতে পারেন, এখানে জ্যাক দেওয়া আছে। আচ্ছা, তাহলে আপনি তখন কথা বলতে পারবেন এটা দিয়ে। আচ্ছা, খুব সুন্দর। তো এখানে আমার দুইটা সাউন্ড বার আছে, এখানে একটা ডিজিটাল এক্সের এই যে সাউন্ড বার আছে, এই যে
এখান থেকে অত পর্যন্ত লম্বা ওইগুলো হচ্ছে সাউন্ড বার হ্যাঁ এটা দাম আছে 4000 টাকা ডিজিটাল এক্স এগুলো হচ্ছে টিভির জন্য টিভির জন্য খুবই বেস্ট আচ্ছা আর এটা হচ্ছে এক্সট্রিম আর এটা হচ্ছে এক্সট্রিমের এক্সট্রিমের দামটা আমি পরে বলতেছি ওই যে একটা এমআই এর আছে সাউন্ড বার যেটা হচ্ছে ডলবি সাউন্ড আচ্ছা এই যে খাকি ব্রাউন কালারের প্যাকেট আচ্ছা তো এটা নিতে পারবেন মাত্র 7500 টাকা এটা হচ্ছে যারা ব্র্যান্ডের ভিতরে নেই হ্যাঁ যারা ব্র্যান্ডের ভিতরে যা তারা বললেই বুঝবেন জিনিসটা কি জিনিস তাহলে এবার তারা নিতে পারবেন 7500 টাকা আচ্ছা তো এরপরে আমরা এখন কম্পিউটার স্পিকার যেগুলো আছে এইগুলাই দেখে নিই তো কম্পিউটার স্পিকারে যে একটা আছে ছোটখাটো প্যাকেট M100 এটা হচ্ছে মাইক্রোল্যাবের 2350 টাকা দাম আচ্ছা আর এর পাশে যেটা আছে এটার দাম 2400 টাকা দাম এটা মাইক্রোল্যাবের 2-1 হ্যাঁ এগুলো তো 1 বছরের ওয়ারেন্টি আছে এগুলো সব অফিশিয়াল গ্যারান্টি 1 বছরের আচ্ছা তো এই যে মাইক্রোল্যাবের এই একটা 2550 টাকায় আছে এর সাথে ব্লুটুথও আছে রিমোটও আছে এভরিথিং এই যে এইটা আছে এটা নিতে পারবেন এই যে মডেল আছে TMN1 তারা কিন্তু এটা 4:1 আচ্ছা তো 4:1 এটার দাম পড়বে মাত্র 6500 টাকা 6500 টাকা এছাড়াও কিন্তু আরো কিছু মডেল আছে এই যে এটা যেমন ব্লুটুথ 2200 টাকা দামের আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে X-Lab আচ্ছা ওটারও 1 বছরের ওয়ারেন্টি আছে আবার এটা মাইক্রোল্যাবের 2:1 এটাও নিতে পারবেন এটা মাত্র 3000 টাকা দাম 3000 টাকা M590 আচ্ছা আর এই যে এক্সট্রিমের যারা ফ্ল্যাশ নেবেন এটা নেবেন 4000 টাকা এটা 4:1 মিনি হোম থিয়েটার আচ্ছা তার নিচেটাও মিনি হোম থিয়েটার এটা নিতে পারবেন এটা হচ্ছে মাইক্রোলজিকের এটা 4800 টাকা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো ওই পাশের উপরে যেটা আছে এটা হচ্ছে এক্সট্রিমের 2:1 রিও তো এটা রিমোট আছে ব্লুটুথ আছে এটা নিতে পারেন মাত্র 3150 আচ্ছা আর তার নিচে যেটা বলছিলাম পরে দেখাবো সাউন্ড বার হ্যাঁ এটা হচ্ছে সাউন্ড বার আর এটা হচ্ছে সাব ওফার তো এটার মধ্যে অফারটা আছে এইটা সাউন্ড বার এবং ওফার মিলে দাম 5500 টাকা আচ্ছা এটা এক্সট্রিমের হ্যাঁ এক্সট্রিমের খুব ভালো কোয়ালিটির একটা সাউন্ড বার যাদের দরকার নিবেন আর এটা হচ্ছে ডিজিটাল এক্স এর 2:1 একটা স্পিকার এটা নিচে মডেল নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিলেই হবে বা বললে হবে এটার দাম পড়বে মাত্র 4200 টাকা আচ্ছা ভাই আশা করি মোটামুটি সকল স্পিকারের দামগুলো নেওয়া হয়ে গেল বিশ্বকাপ উপলক্ষে যে প্রাইসগুলো দিয়েছেন এই প্রাইসগুলো কি বিশ্বকাপ পর্যন্তই থাকবে স্পিকারের হ্যাঁ স্পিকারের প্রাইসগুলো বিশ্বকাপ উপলক্ষে আমরা দিলাম আর বিশ্বকাপ যতদিন চলবে ততদিন পর্যন্ত এগুলোর অফার চলতে থাকবে আচ্ছা তো যারাই নেবেন আমরা চেষ্টা করব কোনো কাস্টমারকে না ফেরাতে কিছু প্রফিটটা হলেও আমরা চেষ্টা করব আপনাদেরকে স্পিকারগুলো দিয়ে দিতে তো আসবেন আমাদের এখানে দেখে শুনে নিতে পারবেন যারা সরাসরি আসবেন আর যারা আসতে পারবেন না তারাও অর্ডার করতে পারেন ভিডিও দেখে যারা অর্ডার করতে চান বা যদি ভিডিও কলে দেখেন দেখতে চান সেক্ষেত্রেও ভিডিও কলেও কথা বলে আমাদের সাথে দেখতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর এটাগুলা কিন্তু কুরিয়ারে আমরা পাঠাতে পারবো সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন ভাইয়া অ্যাড্রেসটা হচ্ছে আপনার বগুড়া যে শোরুমটা আছে আমাদের উত্তরবঙ্গে যারা আছে ওখানে গিয়ে নিতে পারেন এটা হচ্ছে কবি নজরুল ইসলাম সড়কের হাবিব মেশিন আক্তার মেশিনের 1234 দোকান আর ঢাকায় যদি আসেন সেটা হচ্ছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে রাজুক কমার্শিয়াল মার্কেটে এই মার্কেটটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক পাশেই তো রাজুক কমার্শিয়াল মার্কেটে ওভারব্রিজের পশ্চিমে এই মার্কেটে লিফটের পাশে এসে নামবেন পাশে নামার পরে আপনার বাম হাতে শেষ গলিতে আসলে 620 নম্বর শপ হচ্ছে সেবা ইলেকট্রনিক্স আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমরা আবারও চলে আসবো আপনার কাছে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ